ওই জীবনটা আজ অনেকটাই পাল্টে গেছে। আর এই পাল্টে যাওয়ার সময়ে কেউ তার হাত ধরেছে, কেউ বা সঙ্গ ছেড়েছে। শ্রীময়ের এই পাল্টে যাওয়ার সময়ে বাস্তবেও ধারাবাহিকটি নিয়ে নানা যুক্তিতর্ক চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। বেশ অনেকদিন হলো একই চরিত্রদের নিয়ে এগুচ্ছে গল্প, এবার একটু স্বাদ বদল। ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র, নাম সর্বজিৎ, সে রোহিত সেনের ভাগ্নে। এই চরিত্রে অভিনয় করছেন সোহেল দত্ত। সোহেল বেশ কিছুদিনে ব্রেক কাটিয়ে ফিরলেন ছোট পর্দায়। এর আগে জি বাংলাতে তার অভিনীত প্রথম সিরিয়াল ছিল মোহনা, বউ কথা কও, তারে আমি চোখে দেখিনি, অদ্বিতীয়া ইত্যাদি স্টার জলসা চ্যানেলে তার অভিনীত সিরিয়াল বলে দর্শক মহল জানে। শিশু শিল্পী হিসেবে ছোট পর্দাতেই শুরু হয়েছিল অভিনয়ের যাত্রাপথ। এরপর বড় পর্দাতেও কাজ করেছেন সোহেল। শিশু শিল্পী হিসেবে দুটি পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। ক্লাসরুম সিনেমা দিয়ে তার বড় পর্দায় প্রবেশ এবং ডেবিউটের জন্য পুরস্কৃত হয়েছেন টেলিসিনে অ্যাওয়ার্ডে। তারপর বেশ কিছুদিনে ব্রেক কাটিয়ে ফের ফিরলেন ছোট পর্দায়। শ্রীময়ের গল্পে বাঁক আসতে চলেছে তা বোঝাই যাচ্ছে। তবে কি দিদির সঙ্গে কোন সূত্রে সর্বজিৎকে বেঁধেছেন লীনা গঙ্গোপাধ্যায়? উত্তর দেবে সময়। শ্রীময়ী দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসার পর্দায়। তাহলে দর্শক, শ্রীময়ী ধারাবাহিকের সর্বজিতের আসল পরিচয় জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতে তারকাদের নিয়ে নতুন নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।